আপনারা দেখছেন ভেন্ডি এটা হচ্ছে শীতকাল শীতকালের দিকে বোনা হয় এবং গ্রীষ্মকালের ফলন ওঠে এটা উন্নত জাতের ভেন্ডি এটা হাইব্রিড নয় কিন্তু এটাকে অনেকে গ্রামে আইরেড ভেন্ডি নামে পরিচিত তো আজকে আপনারা দেখতে আগে দেখুন আপনাদের এই ভেন্ডি চাষের উপরে যত রকমের রোগ হয় সেই রোগগুলো কী কী সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেহেতু সামনে আপনার ভেন্ডে চাষের ওপরে যত্ন নেওয়ার ব্যাপার রয়েছে যত্ন নিলে তবেই আপনি পর্যাপ্ত ফলন পাবেন তাই ভেন্ডো চাষের পরে আজকে বিশাল বিশেষ ভিডিও ভেন্ডোটাকে দেখুন কেমন আছে চারিদিকে আগে পিছে সবই দেখতে পাচ্ছেন সব ভেন্ডি এগুলো সবে এক মাস দেড় মাস কারো দু মাস চারার বয়স এগুলো অগ্রিম ভেন্ডি এরা ছিটিয়ে করা হয় সারা জমি ছিটিয়ে সারিবদ্ধভাবে হয় না লাইনভাবে করলে করা যায় তো আজকের বিশেষ ভিডিও আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের আমাদের ভেন্ডি চাষের উপর ভিডিও হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ ভিডিও ভেন্ডি চাষের উপরে সামনে শীতের শেষে শেষে মোটামুটি ভেন্ডি চাষের ফলন শুরু হয় এটা হচ্ছে রেড ভেন্ডি এটা হাইব্রিড ভেন্ডিওড়া তো আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব যেহেতু ওয়েদার খারাপ সেখানে অনেক রোগের উপদ্রব বেড়ে যায় ভেন্ডি চাষের উপরে এবং এর কি কী কী যত্ন নেবেন কিভাবে এর পরিচর্যা করলে আপনি পর্যাপ্ত ফলন পাবেন সেটার বিষয়ে আজকের বিশেষ ভিডিও দেখতে তখন আমাদের ভিডিও আর দর্শক শ্রোতা যারা নতুন আসছেন তাদেরকে একটাই অনুরোধ একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চাষ রিলেটেড সমস্ত ভিডিও করে থাকি আমি শাহিদ সকলে আপনারা জানেন আমি ইউনিক অ্যাগ্রো টিপস থেকে ভিডিও বানিয়ে থাকি তো দর্শক শ্রোতা আজকে দেখে থাকুন দেখতে থাকুন আইরেট ভেন্ডি চাষ যেটা উন্নত ভেন্ডি চাষ নামে পরিচিত গ্রামাঞ্চলে এককালীন হয়ে থাকে সেই ভিডিওর উপরে ভিডিও করব আমার ব্যাক ক্যামেরা দেখাবো যে কী কী ভিডিও হচ্ছে আর অন্যান্য যদি সমস্ত চাষের ব্যাপারে ভিডিও আপনারা দেখতে চান তা আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা সেই সকল ভিডিও পটল চাষ হোক কুল চাষ হোক ফল চাষ হোক আম চাষ হোক সমস্ত সমস্ত কিছুর উপরে ভিডিও আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর আমাদের ভিডিও লাগলে একটা লাইক একটা শেয়ার আর নতুন যারা তাদেরকে তো অত্যন্ত অনুরোধের সহিত বলছি তারা একটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও বানানোর আগে সর্বপ্রথম আপনি পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে আমি ক্যামেরা ঘুরাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকের ভেন্ডি চাষ সম্পর্কে বা এই সব সম্পর্কে আপনাদের বলবো আমি সেই ভেন্ডির যেটা বলছিলাম যে উন্নত জাত এটা সাধারণত শীতের প্রথম দিকে বীজটা ফেলা হয় এবং শীতের মধ্যেই এই গাছটা তৈরি হয় এবং গ্রীষ্মের মধ্যে এর ফলন শুরু হয় যেটা ঢ্যাঁড়স বা ভেন্ডি নামে মার্কেটে পরিচিত ভালো করে দেখুন আপনারা নিশ্চিত বুঝতে পারবেন যে আমরা কী চাষের উপরে কথা বলতে চলেছি এ হচ্ছে ভেন্ডি চাষ আজকে আমরা ভেন্ডি চাষের যত রকমের রোগ হয়ে থাকে যেটা থেকে গাছ তৈরি হওয়া ব্যাহত হয় গাছ ঠিকঠাকভাবে গ্রোথ করে না সেটার পরে আজকে আমি ভিডিও বানাবো এই হচ্ছে সেই ভেন্ডির যারা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে বলে রাখি ভেন্ডি প্রধানত হাইব্রিড হাইব্রিড ভেন্ডি এবং উন্নত জাতের ভেন্ডি হয়ে থাকে তো উন্নত উন্নত জাতের ভেন্ডি হচ্ছে আজকের ভিডিও করছি কিন্তু আপনারা মনে রাখবেন যে ভেন্ডি যেহেতু দুই ধরনের হয় এর রোগও অনেকটা একই রকমের হয়ে থাকে তাই যদি আমি ভিডিওটা যেহেতু রেড ভেন্ডির উপরে বা উন্নত জাতের ভেন্ডির উপরে করছি তো আপনারা যারা হাইব্রিড ভেন্ডি চাষ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকমই সমস্যা হয়ে থাকবে তাই প্রত্যেকে অনুরোধ করব আপনারা ভিডিও দেখবেন এবং যারা ভেন্ডি চাষি ভাইরা রয়েছেন তাদের চাষ সম্পর্কে অবশ্যই একটু হলেও আপনাদের উপকার আসবে তা আজকে আলোচনা করছি প্রথমত শীত শীত ওয়েদারে যেহেতু চারাটা তৈরি হয় তো এই এই ওয়েদারে আপনার গাছের নানারকম প্রবলেম আসবে গাছের মাথা হলুদ হয়ে যাবে পাতার পরে কালো কালো স্পট পড়বে যেমন এই যে পাতাটা আপনারা দেখছেন কালো কালো স্পট এসছে এই যে কালো স্পট এই কালো স্পট আসার পর এক সময় দেখা যাবে যে পাতার সমস্ত পাতা পড়ে গিয়ে এই মুজের পাতাটা দাঁড়িয়ে যায় মুজের পাতাটা দাঁড়িয়ে যায় তখন আপনার কিন্তু গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হয় এই রকম ব্ল্যাক স্পট যদি আপনাদের গাছে চলে আসে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের গাছে ছত্রাকের অ্যাটাক ঘটেছে ছত্রাকের অ্যাটাক ঘটলে এই রকম অবস্থায় কালো কালো ছোট ছোটো বিন্দুর স্পট দেখতে পারলে অবশ্য আপনারা যদি ভালো করে দেখেন ভিডিওতে দেখবেন তো প্রায়ই গাছের পাতার উপরে কালো কালো ছোটো ছোটো স্পট চলে এসেছে অলরেডি তো এটার একটা রোগের লক্ষণ এই অবস্থাতে আপনারা এই রোগটাকে যাতে না বাড়ে তার জন্য আপনারা সকাল সকাল কিংবা বিকেলের দিকে কার্বোডোজাইম ম্যানকোজেম বাজারে আপনারা চলতি নাম যেটা স্যাপ পাউডার সেটা দিতে পারেন তাছাড়াও আর একটা ভালো ওষুধ হচ্ছে ইন্দোফিল কোম্পানির স্পিন্ট তারপরটা যাই ম্যানকোজেভ সেটাও আপনারা স্প্রে করতে পারেন তাহলে এই যে কালো কালো স্পট আপনারা পাতার উপরে দেখছেন এই স্পটগুলো একটাও থাকবে না সমস্ত আপনার বিনষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আবার স্বাভাবিক আপনার গাছ ইয়ে হবে তারপরেও আবার আর একটা সমস্যা হয়ে দাঁড়ায় আপনারা কালো স্পটগুলো একটা টাইম এমন পর্যায়ে হয়ে দাঁড়ায় গাছের সমস্ত পাতাগুলো হলুদ হলুদ হয়ে এই যে যেমন দেখছেন এই পাতাটা এই রকম হলুদ হয়ে সমস্ত শুকিয়ে শুকে ঝরে যাবে এরকম অবস্থা হলে আপনারা এই ভেন্ডির উপরে বা ঢ্যাঁড়সের উপরে পাতার ওপরে আপনারা বাজার বাজারে পেয়ে যাবেন কেট ক্রিলাক্সিল গোল্ড কিংবা রিডোমিল গোল্ড দুটো খুব দুর্দান্ত ওষুধ আপনারা ক্রিলাক্সিল গোল্ড বা রিডোমিল গোল্ড এরা দু গ্রাম পার প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করতে পারেন তাহলে এই ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এই ছিল দুটো পাতার স্পট এবং মড়মড়ে রোগের উপরে ওষুধ তারপরে আর সাধারণত রোগ হয়ে থাকে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আমরা ভাইরাস ঘটিত রোগের গাছ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর ভাইরাসের কি করতে হবে তারপরে সেটাও আমরা এই ভিডিওতে বলে দেবো বন্ধুরা আমি ভাইরাস ঘটিত ভাইরাস ঘটিত রোগের উপরে বলবো বলেছিলাম যেটা ভেন্ডি চাষের পরে ব্যাপকভাবে অ্যাটাক হয়ে থাকে তো এটা হলে কি করবেন সেটা হচ্ছে আপনার ভাইরাস ঘটিত গাছ আমি পর্যাপ্ত দেখাতে পারছি না কিন্তু একটা গাছ এই যে যেমন এই গাছটা আপনারা দেখছেন পাতাটা উল্টে রয়েছে ঠিক এই রকমই আপনার জমিতে যখন দেখবেন যে সমস্ত পাতা এইভাবে ঠিক উল্টে পেঁপের পাতা যেমন দেখবেন যে উল্টে উল্টে থাকে সেই রকম যদি উল্টে উল্টে থাকে এবং গাছের পাতাগুলো একটা বিকৃতি চেহারা হলুদ হলুদ ভাব হয়ে থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার ভেন্ডি গাছটি ভাইরাসে আক্রান্ত হয়েছে ভাইরাস ঘটিত আক্রান্ত হয়ে গেলে আপনার ফলও যদি হয়ে থাকে সে গাছে সেই ফল আপনারা কিন্তু শক্ত হবে এ ছোট খাটো ছোটো ছোটো হয়ে থাকবে আপনি ওটা দেখলে বুঝতে পারবেন আপনি বোটা থেকে ফলটাকে ভাঙার চেষ্টা করবেন ভাঙবে না তখন বুঝে যেতে সেটা ভাইরাস হয়েছে সেই গাছটার ভাইরাস ঘড়িত কোনো ভালো ওষুধ এখন পর্যন্ত মার্কেটে আসেনি তবে আপনাদের বলে রাখবো যে ওই গাছগুলো যত আক্রান্ত গাছ বা উল্টে উল্টে পাতা যে সকল গাছগুলো থাকবে আপনার জমিতে সমস্ত গাছগুলোকে আপনারা জমি থেকে সরিয়ে দেবেন জমি থেকে ওপরে নিয়ে গিয়ে আগুন দিয়ে পোড়াবেন কিংবা মাটিতে চাপা দিয়ে দেবেন জমির আশেপাশে রাখবেন না যেহেতু ভাইরাস অটোমেটিকলি পোকামাকড়ের ডানাতে বা পায়ের ওপরে রোগটা বহন করে তাই বলবো যে সেগুলা জমি থেকে অনেক দূরে কোথাও নিয়ে গিয়ে সে ওকে বিনষ্ট করুন যে ভাইরাস রোগের সমাধান আপনারা বলে দিলাম তারপরে সেই গাছটা যখন ওপড়ানো হয়ে যাবে তারপরে পরে একটা ঔষধ আপনাদের দিতে পারেন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যেটা অনেকটা কাজ করে থাকে কপার অক্সিক্লোরাইড আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম করে আপনারা এই পাতার উপরে স্প্রে করে থাকবেন তাহলে আপনার ঢ্যাঁড়স বা ভেন্ডির উপরে এর রোগের যে প্রকোপটা সেটা কমবে তো ভাইরাসের এখানে যেহেতু গাছ দেখাতে পারলাম না তাও আনুমানিক আপনাদের বলে দিলাম যে চেহারাটা কেমন হবে দেখবেন যে আপনার জমির কিছু পাতা উপর দিকে উল্টে রয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই গাছগুলা এ স্বাভাবিক গাছের থেকে একটা স্বাভাবিক গাছ যেমন সুস্থ খাড়া হয়ে থাকে সেরকম থাকবে না পাতা সব সময় উল্টে থাকবে এই রকম অবস্থা হলে আপনারা সেখানে দ্রুত গিয়ে সেই গাছটাকে উপড়ে আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবেন বা জমি থেকে অনেক দূরে কোথাও তাকে নষ্ট করবেন না হলে কিন্তু সেই ভাইরাস আপনার জমি থেকে একটা একটা করে ছড়াতে ছড়াতে সমস্ত জমি ছড়িয়ে যাবে এবং আপনি চাষে লস খাবেন এলো ভাইরাস ঘটিত রোগ এবার ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে বললাম এবার আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের বলবো। যেটার কারণ থেকে রোগ রোগ যখন রোগের ওষুধ দেওয়ার পরেও সমস্ত রোগ জমি থেকে চলে গেছে কিন্তু আপনার গাছ আপনার এই জমিতে আছে আপনাদের দেখাচ্ছি এই গাছের যেমন জমিতে রয়েছে জমিতে আপনাদের দেখাবো দাঁড়ান একটু চেষ্টা করছি দেখানোর যে এরকম অবস্থাতে আপনারা কি কি ব্যবস্থা নেবেন দেখুন এই যে এই গাছগুলোর যে স্বাভাবিক বৃদ্ধি বা গাছের যে মানে গ্রোথ সেটার থেকে কাছ কাছে করে দেখায় এই সামনে জায়গাটাও অনেকটা জমি বসে রয়েছে বুঝতে পারছেন তো মাঝে জমিটা অনেকটা বসে রয়েছে এই রকম অবস্থা হলে আপনারা অবশ্যই জমিতে অনুখাদ্য স্প্রে করবেন এবং সারের সঙ্গে পারলে অনুখাদ্য স্প্রে করবেন তাহলে ওপরে পাতার ওপরের অংশ মিহি হবে না এবং এর স্বাভাবিক গ্রোথ নিশ্চিতভাবে হবে তাই বলবো যখন আপনারা দেখবেন যে সমস্ত রোগমুক্ত হয়ে গেছে গাছ গাছে আর স্বাভাবিক তাও বৃদ্ধি হচ্ছে না এর মতো অবস্থা আপনারা অনুখাদ্য স্প্রে স্প্রে করতে পারেন যেমন বরণ স্প্রে করতে পারেন কিংবা জিঙ্ক তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এর স্বাভাবিক বৃদ্ধি সম্ভব বিশেষ কিছু রোগ এই ভ্যান্ডির হয়ে থাকে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত এবং ছত্রাক ঘটিত আমি ভাইরাস গঠিত ও ছত্রাক ঘটিত দুটি বললাম এটা হচ্ছে মেন সমস্যা পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কি কী জন্য ভেন্ডির জালিনা হলুদ হয়ে যায় কি জন্য ভেন্ডির ফুল এবং ফল ঝরে পড়ে সেটার উপরে আবার দ্বিতীয় কোনো ভিডিও আপনাদের করে দেখাবো আজকের ভিডিও ছিল রোগ রোগের ওপরে সাধারণ রোগ যেটা যেহেতু ছোটো অবস্থা এই অবস্থাতে যে রোগগুলো হয়ে থাকে সেটার উপরে ভিডিও আজকের ভিডিও এখা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আজকের ভিডিও আর যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে